প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের আলোচনা করব ওয়েদার ম্যাপ বা আবহ মানচিত্র। তো আবহ মানচিত্রের একটা আমি ভিডিও টোটাল ইন টোটাল একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আবহ মানচিত্রের বেসিক কনসেপ্ট আলোচনা করেছি। এই ভিডিওতে আমি তোমাদের বায়ুচাপের অবস্থা সম্পর্কে আলোচনা করব। দেখো, বায়ুচাপের অবস্থা সম্পর্কে আলোচনা করছি আমি, এবং তোমরা জানো যে ওয়েদার ম্যাপ, তোমরা যদি বিভিন্ন সেটের প্রশ্নগুলো বিভিন্ন সালের দেখো ফাইনাল এক্সামে, তো তো দেখতে পাবে যে তোমাদের তিনটে ওয়েদার ম্যাপ থেকে তিনটে প্রশ্ন পড়ে। একটা হচ্ছে বায়ুচাপের অবস্থা, একটা হচ্ছে মেঘাচ্ছন্নতা, আর একটা হচ্ছে বায়ুর প্রবাহের দিক, বা বায়ুর প্রবাহের দিক থেকেই প্রশ্ন আসে। তিনটে প্রশ্ন তোমাদের আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বায়ুচাপের অবস্থা সম্পর্কে আলোচনা করছি এবং ডিটেলসে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, স্কিপ করে যেতেই পারো। দেখো, আমি একটা 20 মিনিটের ভিডিও দিচ্ছি, দেখা যাচ্ছে ভিউ হচ্ছে, মানে টাইম ডিউরেশন দেখা যাচ্ছে যে 3 মিনিট 4 মিনিট, কেটে কেটে দেখলে এই জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। শুরু হচ্ছে আজকের ভিডিও। দেখো, ওয়েদার ম্যাপ। তো ওয়েদার ম্যাপে, এই ওয়েদার ম্যাপ আমি একটা এখানে শুধু ওয়েদার ম্যাপের মধ্যে শুধু এই লাইনগুলো এঁকেছি, এইগুলো হচ্ছে সমচাপ রেখা। ঠিক আছে, সমচাপ রেখা, তোমরা জানো যে সমচাপ রেখা বা চাপ, বায়ুর চাপকে আমরা মিলিবারে দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমার এই প্রত্যেকটা সমান চাপযুক্ত, বায়ুর চাপযুক্ত স্থানগুলোকে যে রেখার সাহায্যে যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলি। তো এখানে অনেকগুলো সমচাপ রাখা আঁকা আছে রেখা। তো আমি টোটাল ম্যাপটা আঁকিনি, কারণ ওর মধ্যে যে মেঘাচ্ছন্নতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আঁকিনি। আমি শুধু ওয়েদার ম্যাপের বায়ুচাপের অবস্থা বোঝাবো বলে বায়ুচাপ চাপ সমচাপ রেখাগুলোই শুধু এঁকেছি। তো সমচাপ রেখাগুলো মিলিবারে দেখানো হয়। এই যে দেখছো, 1000 মিলিবার, 998 মিলিবার, 2002 মিলিবার, এই হচ্ছে বায়ুর চাপের সমচাপ রেখা। তো সমচাপ রেখাগুলো থেকে আমাদের কি করতে হয়, বায়ুর চাপের অবস্থা ওই নির্দিষ্ট দিনের আলোচনা করতে হবে। তো আমি প্রথমেই বলে দিই যে যে ম্যাপটা দেয়া থাকবে সেই ম্যাপের কোনায় একটুখানি লেখা থাকে, যে ওয়েদার ম্যাপটা দেয়া থাকবে তার কোনায় লেখা থাকে তারিখটা লেখা থাকে, আর সময়টা লেখা থাকে, সালটা তো থাকবে তারিখের মধ্যেই। তো তোমাদের প্রথমে 2-4 লাইনের একটা ভূমিকা টাইপের লিখতে হবে। সেই ভূমিকায় কী লিখবে, যে প্রদত্ত আবহাওয়া মানচিত্রটি ভারতবর্ষ এবং তার প্রতিবেশী, কারণ দেখা যাচ্ছে যে আমরা প্রতিবেশী দেশের মধ্যেও গেছি। তো ভারতবর্ষ এবং তার প্রতিবেশী দেশসমূহের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা আমরা বিভিন্ন চিহ্ন এবং সংকেতের সাহায্যে উপস্থিত করেছি। মানচিত্রটি, মানে ওয়েদার মানচিত্রটি এত তারিখে, যে তারিখটা দেয়া থাকবে সেই তারিখের এত সময়ের, যদি তারিখ না দেয়া থাকে লিখবে না, যদি সময় না দেয়া থাকে লিখবে না, যেটা দেয়া থাকবে সেটা লিখবে। যে প্রদত্ত আবহাওয়া মানচিত্র দেখা যাচ্ছে যে 2013 সালের 26 এপ্রিল সময় তোমার এত, এইভাবে দেয়া থাকবে, 8:30 কি সময়টা দেওয়া থাকবে, সেটা নিয়ে 2-1 লাইনের বা 2-3 লাইনের একটা ভূমিকা টাইপের লিখবে। তারপরে কি করবে, তারপরে তোমাদের করতে হবে যে বায়ুচাপের অবস্থা বলে পয়েন্ট করতে হবে। পয়েন্ট করে তোমাদের প্রথমেই টোটাল ম্যাপের মধ্যে দেখবে যে কোথায় নিম্নচাপ বলয় আছে, কোথায় উচ্চচাপ বলয় আছে। তো যে কোনো ম্যাপেতেই দেখবে নিম্নচাপ এবং উচ্চচাপের অবস্থানটা দেখা যায়। তো দেখো, আমার এই ম্যাপটাতে, পার্টিকুলার এই ম্যাপটাতে আমি 998, মানে বায়ুর চাপটা এখানে কম, এখান থেকে বাড়ছে 1000, 1002, 1004, 1006, 1008, 1010। তাহলে দেখো এইখানে লেখা আছে এল বা হাইফেন দিয়ে ডি। এল মানে হচ্ছে নিম্নচাপ, লো প্রেশার বা ডিপ্রেশন বলা যায়, যে কোনো একটা লেখা থাকবে, এইভাবে স্ল্যাশ দিয়ে কিন্তু দুটো লেখা থাকবে না। আর এইচ মানে হাই প্রেশার। তো আমাদের আর একটা এল দেখা যাচ্ছে, এল মানে লো প্রেশার, এলটা দেখো আছে একটা জায়গায়। তো এখান থেকে আমাদের প্রথম যে পয়েন্টটা করতে হবে, যে প্রদত্ত আমাদের লিখতে হবে বায়ুচাপের অবস্থা,
তো বায়ুচাপের অবস্থা তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে একটা ওয়েদার ম্যাপের তোমাদের যে প্র্যাকটিক্যাল বই আছে সেখানে একটা ওয়েদার ম্যাপ খুলতে পারো, আমার কথাগুলো একটু মিলিয়ে মিলিয়ে ছবিটার সঙ্গে মেলাও ম্যাপের সঙ্গে, তাহলে দেখবে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ওয়েদার ম্যাপে দেখবে যে এইখানে আমাদের প্রথম পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে বায়ুচাপের অবস্থা। প্রদত্ত আবহাওয়া মানচিত্রে আমরা চাপ রেখাগুলোর বিস্তার দেখে বায়ুচাপের যে অবস্থা বুঝতে পারছি সেটা নিচে আলোচনা করছি। বলে পয়েন্ট করে এক নম্বর হচ্ছে নিম্নচাপের অবস্থান করবে, ওর মধ্যেই সাব পয়েন্ট করবে নিম্ন অবস্থান ও সৃষ্টির কারণ বলে একটা সাব পয়েন্ট করবে। তো দেখো নিম্নচাপ আমাদের এই ম্যাপটাতে পার্টিকুলার এই ম্যাপটাতে দুটো নিম্নচাপ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে তোমার এখানে তৈরি হয়েছে যেটা আমরা বলতে পারি পাকিস্তানের উপরে, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপরে সৃষ্টি হয়েছে। তো আমাদের এখানে বলতে হবে যে প্রদত্ত আবহাওয়া মানচিত্রটি সমচাপ রেখাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে দুটো নিম্নচাপ কক্ষ তৈরি হয়েছে, একটি হচ্ছে পাকিস্তানের উপর, পাকিস্তান এবং আফগানিস্তান যদি একটু বড় থাকতো বলতে যে পাকিস্তান এবং আফগানিস্তানের উপর তৈরি হয়েছে, যেটি 998 মিলিবার বায়ুচাপ রেখা দ্বারা আবদ্ধ। ঠিক আছে, আরেকটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের উপর, যেটি ধরো এটা লেখা আছে 998 মিলিবার বায়ুচাপ দ্বারা আবদ্ধ। ঠিক আছে, এইগুলোকে কক্ষ বলবে, নিম্নচাপ কক্ষ। যখন সমচাপ রেখাগুলো এরকম গোল থাকবে তখন সেটাকে কক্ষ বলবে। ঠিক আছে, নিম্নচাপ কক্ষ। তাহলে দুটো নিম্নচাপ কক্ষ কোথায় সৃষ্টি হয়েছে? না এই দিকে সৃষ্টি হয়েছে, একটা পাকিস্তানের উপর, অবস্থানটা বলতে হবে তোমায়, আর একটা জায়গায়। এবার যদি তোমরা যে ধরো এইখানে একটা তৈরি হয়েছে নিম্নচাপ কক্ষ, তোমরা বলবে স্যার এইখানটা তো কোন রাজ্য আমি বুঝতে পারছি না, তখন তোমাদের বলতে হবে যে ভারতের ঠিক মাঝ বরাবর বা মাঝখানে, ঠিক মাঝ বরাবর একটা নিম্নচাপ যদি ধরো এইখানে সৃষ্টি হয়েছে, তাহলে তোমায় বলতে হবে মানচিত্রের ঠিক দক্ষিণ বরাবর একটি নিম্নচাপ। মানে রাজ্য যদি না বুঝতে পারো তাহলে তোমরা দিকটা বলে দেবে, দিক বললেই হবে। ঠিক আছে, আর কেন সৃষ্টি হয়েছে? না দেখা যাচ্ছে যে ধরো এপ্রিল মাসের মাস তো, তো সূর্যের উত্তরায়ণ চলছে, সেই জন্য সূর্যরশ্মি এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে বলে এখানে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে। তাহলে আমি কি বললাম বুঝতে পেরেছো? এবার পয়েন্ট করবে উচ্চচাপ, এটা আমি মুছে দিয়ে শুধু উচ্চচাপ করে দিচ্ছি। দেখো দেখো এইচ লেখা আছে, এখানে একটা এইচ লেখা আছে, এখানে একটা এইচ লেখা আছে, এগুলো হচ্ছে হাই প্রেশার। দেখো এখানে এটা 1008, এটা হচ্ছে 1010। তো এখানে কি হচ্ছে, এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। তো তোমরা লিখবে ভারতবর্ষের দক্ষিণে সমুদ্র বরাবর আরব সাগর, এবং এটা আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর উচ্চচাপ বলয়টা সৃষ্টি হয়েছে। এবার এটাকে বলয় বলবে, আগেরগুলোকে আমরা কক্ষ বললাম, কক্ষ মানে এরকম প্যাচের আকারে থাকবে গোল মতো, সেই জন্য কক্ষ। এখানে কিন্তু দেখো এইরকম আছে, ও বলয় মানে লাইনের আকারে আছে, সেই জন্য যে ভারতের দক্ষিণ অংশে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর নিম্ন উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে, যেটি একটি বলয় আকারে অবস্থান করছে এবং যেটি 1010 বায়ুচাপ রেখা দ্বারা মোটামুটি আবর্ত বা বলয়ের মাপ বলবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার তোমাদের একটা ভারতের ম্যাপ আঁকতে হবে এবং ভারতের ম্যাপে এই উচ্চচাপ এবং নিম্নচাপের, এই নিম্নচাপগুলো আর এই উচ্চচাপের অবস্থানটা দেখাতে হবে। ভারতের ম্যাপ তোমাদের আঁকতে হবে, আমি তোমাদের প্র্যাকটিস করতে হবে বাড়িতে, ছোটো করে একটা ভারতের ম্যাপ আঁকার চেষ্টা করতে হবে। তো আমি এইখানে ভারতের ম্যাপটা এঁকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। আমি একটা ছোট্ট ভারতের ম্যাপ আঁকছি, এই ভারতের ম্যাপ। এই ভারতের ম্যাপের মধ্যে তোমাদের এইখানে লো প্রেশারটা আছে, এই জায়গাটা, তাহলে এইখানে লো করে দিলে, এইখানে একটা লো করে দিলে, আর এইখানে এইচ, এখানে একটা করলে, এখানে একটা এইচ করলে, তো এটাকে বক্স করে দিয়ে তোমাদের বলতে হবে যে
উচ্চচাপ ও নিম্নচাপের চাপের অবস্থান, এটা এখানে না লিখে উপরে হেডিং ও লিখে দিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার এই ভারতবর্ষের। তাহলে আমি কি বললাম, এই আলোচনাটা কোথায় কোথায় আছে পয়েন্ট করার পর সাইডে এই ভারতের ছবিটা এঁকে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো, ছবি আঁকাটা একটু ক্রিটিক্যাল। তোমরা ভারতের ম্যাপ হয়তো অনেকেই আঁকতে পারো না, তোমাদের আমি একটু দু নম্বরের রাস্তা বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে তোমাদের বড় ম্যাপটা দেবে, ছোট না এঁকে তোমরা বড় আঁকতে পারো, একটা খারাপ পেন নিয়ে যাবে বা ভালো পেন নিয়ে গিয়ে ম্যাপটা, এই যে ম্যাপটা দেবে সেটা উপরে বসাবে, নিচে তোমাদের পরীক্ষার খাতাটা বসাবে, বসিয়ে ওর উপর দিয়ে আউটলাইনটা তোমরা বুলিয়ে নেবে, তাহলে নিচে ছাপ উঠবে, সেটা দিয়ে ধরে ধরে তোমরা ভারতের ম্যাপটা এঁকে উচ্চচাপ আর নিম্নচাপটা দেখিয়ে দেবে, ঠিক আছে? এটা একটা হতে পারে রাস্তা। আর একটা হচ্ছে তোমরা বাড়ি থেকে একটা শক্ত যে খাতার মলাটগুলো হয় না মোটা মোটা, ওই মলাটের উপরে একটা ভারতের ম্যাপ এঁকে সেটাকে সুন্দর করে কেটে নিয়ে যেতে পারো, এর জন্য কোনো অসুবিধা নেই, একটু ম্যানেজ করে নেবে, ঠিক আছে? এইগুলো করতে পারো, যারা আঁকতে পারো তারা তো মিটেই গেল, আর নাহলে এইগুলো হচ্ছে রাস্তা, আমি আর রাস্তা বলছি না। আচ্ছা, এরপর হচ্ছে পয়েন্ট করতে হবে কি বায়ুর চাপরেখাগুলোর বিস্তার। বায়ুর চাপরেখাগুলোর বিস্তার কি, দেখো এই যে চাপরেখাগুলো আছে এগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত দেখতে পাচ্ছ, যে পূর্ব পশ্চিমে বিস্তৃত, সমস্ত চাপরেখাগুলো পূর্ব পশ্চিমে, সেই জন্য পয়েন্ট করবে কি যে বায়ুর চাপরেখার বিস্তার বলে পয়েন্ট করবে, করে যে প্রদত্ত সমচাপ রেখাগুলো দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব পশ্চিমে সেইগুলি বিস্তৃত এবং সমুদ্রের উপরে যখন আছে সেইগুলি প্রায় সমান্তরালে অবস্থান করছে, দেখো সমান্তরালে প্রত্যেকটা, আর যখনই স্থলভাগে প্রবেশ করছে তখন সমচাপ রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে নেমে গেছে, দেখো দক্ষিণে সব নেমে গেছে। তো এরকমভাবে একটা দু চার লাইন কথা লিখে দেবে, এবং এইগুলো সমস মানে যখনই স্থলভাগের মধ্যে প্রবেশ করছে তখনই দেখা যাচ্ছে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এইভাবে পয়েন্টটা করবে দু চার লাইন এই কথাটা লেখার পর। এরপর আমাদের যেটা করতে হবে সেটা আসল কাজ, বায়ুচাপের ঢাল, বায়ুচাপের ঢাল বলে পয়েন্ট করবে। তো আমি এটা এদিকটা একটু নিচ্ছি, আমি এইগুলো একটু মুছে দিচ্ছি কারণ আমার একটু জায়গা লাগবে, তো আমি এইগুলো মুছে দিয়ে পয়েন্ট করবে বায়ু চাপে ঢাল। তো বায়ুচাপের ঢালের মধ্যে কি দেখানো হয়, বায়ুচাপের ঢালের মধ্যে সমচাপ রেখাগুলো যেখানে খুব কাছাকাছি আছে ক্লোজ আছে সেখানে চাপের ঢালটা খাড়াই হয়, অর্থাৎ আমি দেখাতে চাইছি যে ধরো সমচাপ রেখাগুলো এরকম খুব কাছাকাছি আছে। এই ম্যাপে তো আমি হালকা করে এঁকেছি, তোমরা অরিজিনাল একটা ম্যাপ খুলে দেখো বা বইতে যে ম্যাপগুলো সেখানে একটুখানি বুঝতে পারবে যে কিছু কিছু জায়গায় সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি আছে, এই জায়গাটা বায়ুচাপের ঢালটা খুব বেশি, আবার কোনো কোনো জায়গায় যে সমচাপ রেখাগুলো অনেকটা দূরে দূরে আছে এখানে বায়ুচাপের ঢালটা কম। তো এইটাকে আমাদের লিখতে হবে যে প্রদত্ত মানচিত্রে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক, এই যে ভারতের উত্তর পশ্চিম দিকে সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, মানে তোমাদের দিকটা উল্লেখ করে দেবে, রাজ্য সবসময় বুঝতে পারবে না যে কোন রাজ্যের উপর, সেই জন্য দিকটা উল্লেখ করে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা বলবে যে যেখানে এইখানে সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি অবস্থান করছে সেই জন্য এখানে বায়ুর চাপটা চাপের ঢালটা খুব বেশি, অপরপক্ষে আমরা যত দক্ষিণ দিকে যাচ্ছি তত দেখা যাচ্ছে যে বায়ুর চাপ রেখাগুলো অনেক দূরে দূরে, তো সেক্ষেত্রে বায়ুর চাপের ঢালটা এখানে অনেকটাই কম। এবার এটাকে একটা ছবির আকারে দেখাতে হবে, তো বুঝতে পারছো তোমাদের ম্যাপ অনুযায়ী বলবে যে কোন দিকটা, যদি দেখা যায় যে এই দিকে ভারতবর্ষের পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে চাপ রেখাগুলো খুব কাছাকাছি আছে তাহলে লিখবে যে ভারত প্রদত্ত আবহাওয়া মানচিত্রে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি অবস্থান করছে এবং সেই জন্য বায়ুর চাপের ঢালটা এখানে বেশি, আর অপরপক্ষে যে জায়গায় দূরে দূরে অবস্থান করছে সেখানে বা সমুদ্রের উপরে যদি দূরে দূরে অবস্থান করে সেখানে সমচাপ রেখার ঢালটা খুব কম, এই কথাটা লিখবে। আর একটা কথা এখানে বলে দিই, এখানে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যেখানে সমচাপ রেখাগুলো কাছাকাছি অবস্থান করে সেখানে চাপের পার্থক্যটা বেশি হয় বলে সেখানে একটু নিচু এবং মাঝারি মেঘ দেখতে পাওয়া যায়, সেই জন্য যেখানে সমচাপ রেখাগুলো কাছাকাছি অবস্থান করবে সেখানে মেঘ দেখা যায় বলে বৃষ্টির সম্ভাবনা থাকে, এই কথাটা একটু অ্যাড করে দেবে,
আচ্ছা, আমি এবার সমচাপ রেখার ঢালটা কিভাবে আঁকবো এটাই ইম্পর্টেন্ট পার্ট। আমি জানি না এই ভিডিওটা এইখানে এটা বোঝাতে পারবো কিনা, এটা আলাদা একটা ভিডিও হলে আমার পক্ষে ভালো হতো। তো আমি চেষ্টা করে দিচ্ছি, চেষ্টা করছি, তোমরা দেখো ভিডিওটা। দেখো তো এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে এই লো পয়েন্ট থেকে হাই পয়েন্ট পর্যন্ত একটা স্কেলে দাগ টানবে, ঠিক আছে। ধরো এইখানটা হচ্ছে, আমি এই ম্যাপটাকে ইউজ করছি, এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা দাগ টানলে এটা তো হবে হয়তো 12 সেমি বা 15 সেমি হবে। তো দাগ টেনে এটাকে এ পয়েন্ট করলে, এটাকে বি পয়েন্ট করলে, ঠিক আছে। এরপর একটা কাগজের টুকরো নেবে, কাগজের টুকরো নিয়ে এরকম লম্বা কাগজের টুকরো নেবে, কাগজের টুকরোটাকে এইভাবে ভাঁজ করে এর উপরে বসাবে কাগজের টুকরোটাকে। এবার যেখানে যেখানে সমচাপ রেখাগুলো ক্রস করছে, যেখানে যেখানে ক্রস করছে এই দাগটাকে, সেখানকার মানটা এরকমভাবে তুলে দিতে হবে। ধরো এটা হচ্ছে 1008, এটা আমি এমনি বলছি, এটা এদিকে ধরো 1004, এদিকে 1000। অর্থাৎ এই যে লাইনটা কাগজটা নিলাম, এটা একটা আলাদা ভিডিও করলে ভালো হতো, যাই হোক, এই মানগুলো এই কাগজে যেখানে ক্রস করছে এই দাগগুলো, সেখানে তোমরা এই দাগগুলোর মান লিখে নেবে। মানগুলো লিখে কাগজটা রাখতে হবে, এই কাগজ থেকে আমাদের রাখতে হবে। এটা আমি বললাম ধরো 12 সেমি হলো, ঠিক আছে। তো আমি এখানে আবার বলছি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এই স্কেলটা আমার হচ্ছে একটা কাগজ, তো আমি এইখান থেকে এই পর্যন্ত এইভাবে কাগজটা দক্ষিণ পর্যন্ত বসালাম, বড় কাগজ, ম্যাপের তো ছোট হবে। তো এইখানে এই কাগজের উপর এইখানে ক্রস করছে, এইখানে ক্রস করছে এই দাগগুলো, এইখানে এই এই যে দাগগুলো সমচাপ রেখাগুলো এইগুলোতে ক্রস করছে, এর মানগুলো আমি এখানে লিখে নিলাম। এটা ধরো 1002 কাগজের মধ্যে লিখবে, 1000 1000, এটা এটা হচ্ছে তোমার 1004, এটাও 1000, ধরো 6, আমি এমন বলছি এটা 1006, এরমভাবে এই এটা একটা কাগজ হিসাবে নেবে, এটাকে তোমরা নিয়ে নিলে, ঠিক আছে। এবার আমি বলেছিলাম লাইনটা হচ্ছে 12 সেমি, ধরো আমি বা 15 সেমি, এরকম একটা এখানে লাইন টানবে, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, ঠিক আছে। এবার এই যে কাগজটা এইটাকে তলায় বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যেখানে যেখানে এই দাগটা পেয়েছি, এটা 1000-এর, এটা 1002-এর, এটা 1004-এর, এখানে 1006-এর, ঠিক আছে, এরকমভাবে এই দাগটা এবার এইখানে চলে এলো, এই দাগটা এখানে চলে এলো, সরি। তো এই দাগটা আমাদের এখানে চলে এলো, এইখানের মানগুলো এবার আমি লিখে দিলাম, ধরো এটা 1000, এটা 1002। আচ্ছা, আমি একটু ওই দিক থেকে করেছি, তো এটাকে 998 করি, নাহলে এখানেও আবার বোঝার ব্যাপার আছে, 998, এটা 1000, যেমন মান পাবে সেরকম, 1002, এখানে হচ্ছে 1004, এখানে হচ্ছে ধরো 1006 পেলে, ঠিক আছে। এইভাবে কাগজ কেটে কাগজের নাম মানগুলো এখানে চলে এলো। এবার এইখান থেকে তোমাদের একটা লাইন টানতে হবে, এখান থেকে একটা, যেমন এইখান থেকে এবার তোমাদের লাইন গ্রাফ করতে হবে, দেখো কেমনভাবে করতে হবে। এটা 998 আছে, তাই তো, এটা 998 থাকলে তাহলে এইখানটা তোমরা লেখো, তার আগের ঘরটা দুই দুই করে তো পারছে, 998, 1000 1002 1004, তাহলে এটা 996 করো। এবার 1 সেমিতে আমরা ধরছি 2 মিলিবার বায়ুর চাপ, 2 বা 4 যেটা ইচ্ছা ধরতে পারো, 2 মিলিবার বায়ুর চাপ। এবার তাহলে আমি এখানে 1 সেমি করে এটা ভাগ করছি, 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি, তাহলে 998, 1 সেমিতে 2, তাহলে এটা হবে 900, এটা 996, এটা 998, এটা 1000, দুই দুই করে বাড়ছে প্রতিটা, 1002 1004 1006 1008, এখানে লিখবে বায়ুর চা ব্র্যাকেটে MB বা মিলিবারে লিখবে, ঠিক আছে, এতক্ষণই বোঝা গেছে। এরপর 998,
এই 998টা কি করে তোমরা করবে। আমি বেসলাইন করেছি, ভালো করে দেখো, 998 মানে 1 সেন্টিমিটার যদি আমি ধরতাম এখান থেকে, এখানে শূন্য থেকে যদি শুরু করতাম তাহলে এখানটা আঁকা যেত না। সেই জন্য আমাদের এখানটা স্টার্টিং পয়েন্ট হবে কোনটা, স্টার্টিং পয়েন্ট হবে 996, মানে যেটা সবচেয়ে নিচুতে থাকবে তার থেকে আর একটা ঘর নামিয়ে দাম, ঠিক আছে। এবার 996টাকে আমি বলছি বেস লাইন, 996 লাস্ট করেছি, আমার এখানে আছে 998। তাহলে 996 থেকে 998 কত ঘর বেড়েছে, দু ঘর। তাহলে দু ঘর মানে আমি এই দুইটাকে দুই দিয়ে ভাগ করবো, কারণ 1 সেমিতে আমি বায়ুর চাপ ধরেছি 2 মিলিবার, তাহলে পাবো 1 সেমি। আমার এখানে 998কে দুই দিয়ে ভাগ করার দরকার নেই, এইখানটাই বোঝা। এগুলো 12 একটা পার্ট আছে, 12 অনেক ডিটেলস আছে, ক্লিয়ার হয়ে যাবে। তো 12 তোমাদের টোপোসিটি এই ব্যাপারটা আছে। তো আমার এইখানে আমি এখানে শুরু করেছি 996 থেকে, আমার এখানে বায়ুর চাপের যে দাগটা পেয়েছি সেটা হচ্ছে 998। তাহলে কত ঘর বাড়া, দু ঘর বাড়া। এই দু ঘরটাকে ভাগ করব আমি দুই দিয়ে, কারণ 1 সেমিতে 2 মিলিবার বায়ুর চাপ ধরেছি, ঠিক আছে। 998কে দুই দিয়ে ভাগ করলে হবে না, 998কে দুই দিয়ে ভাগ করলে হবে তোমার 400 উপর, বুঝতে পেরেছ। সেই জন্য দু ঘর, এখান থেকে দু ঘর পয়েন্ট তুললে, ঠিক আছে। এবার 1000 আছে, 1000 মানে কত, 996 থেকে 1000, 996 পর 97, 98, 99, 1000, তাহলে 4 ঘর। 4কে আমি এখানটা এবার ফাঁকা করছি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে এইখান থেকে 2 সেমি পয়েন্ট তুলতে হবে। এইখানে পাবে 1002 আছে, 1002 মানে 996 এর পর 997, 98, 99, 1000, 1001, 1002, 6 ঘর। 6কে 2 দিয়ে ভাগ করতে হবে, এইভাবে পয়েন্টগুলো তুলতে হবে, ঠিক আছে। এবার যাবতীয় পয়েন্টগুলো তুলে আস্তে আস্তে এরকম যোগ করে দিতে হবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে তোমার ওই ক্রস সেকশন আঁকা। তো এইখানে দেখো এই চাপের ঢালটা কীরকম খাড়াই, সেখানে এখানে লিখতে হবে খাড়া, এখানটা একটুখানি খাড়া, আর এই জায়গাটা গিয়ে দেখো বায়ুর চাপের রেখাটা আস্তে আস্তে উঠেছে, এই দিকটা খুব খাড়া আর এই দিকটা হালকা খাড়া, তাহলে লিখবে মৃদু ঢাল, ঠিক আছে। বায়ুচাপ হেডিং হবে বায়ুচাপের ঢাল, এদিকে এদিকটা মৃদু, এদিকটা খাড়া। তো তোমরা এইটাকে এবার একটুখানি ব্যাখ্যা করে দিতে হবে যে এইটা যেহেতু এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, যে দেখা যাবে যে আমরা এইখান থেকে তো লাইনটা এই দিকে টেনেছি, তো বলবে যে দেখা যাচ্ছে মানচিত্রের পূর্ব সরি পশ্চিম উত্তর পশ্চিম দিকে বায়ুর চাপ রেখার ঢালটা খুব খাড়াই এবং কাছাকাছি অবস্থান করছে, আর ডান দিকে আর যত দক্ষিণ দিকে গেছে চাপ রেখাগুলো দূরে দূরে আছে, যেটা আমরা এই বায়ুচাপের ঢাল থেকে বা চাপ ঢালের রেখা থেকে আমরা এটা এঁকে দেখিয়েছি। এইভাবে মোটামুটি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। ভিডিওটা হয়তো লেন্দি হলো, কিন্তু বায়ুচাপের অবস্থাটা এই পয়েন্টগুলো ফলো করো তোমরা যদি লেখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।